এজন্য এই হাদিসটার জবাব দেওয়া দরকার। হাদিসটা আমরা বয়ান করেছিলাম যে কোরআনের এই আয়াত সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পূর্ণ করবে রাত পর্যন্ত। কারণ সুফিমুত আজান গাসির রহমাতুল্লাহর দরবারটা হলো এমন দরবার, এটা তাকওয়ার দরবার। তাকওয়া কাকে বলে? শুধু হারাম থেকে মুক্ত থাকা তা না, সন্দেহ থেকেও নিজেকে মুক্ত রাখা, সেটা হলো তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য আল্লাহ ফরজ করেছে যে তোমরা মুত্তাকি হবে। আর মুত্তাকি শুধু হারামের থেকে না, আল হালাল বাইয়ুনুন আল হারামু বাইয়ুনুন, হালাল হারাম প্রকাশ্য আছে, ওয়া বাইনাহুম মুস্তাবিহাতুন, এবং এর মাঝখানে যে সন্দেহ আছে এই সন্দেহ থেকে মুক্ত থাকা হলো তাকওয়া। আর সুফি আজান গাসি রহমতুল্লাহর দরবারটা হলো সেই তাকওয়ার দরবার। তো আমরা যেহেতু রোজা রাখার ব্যাপারে যেভাবে সন্দেহ থেকে মুক্ত থাকা হয়, অর্থাৎ রোজার যে সবে সাদেক আছে, সবে সাদেক আমরা এই যেখানে যত লোক আছি, আমরা কি কোনোদিন কোনো ব্যক্তি সবে সাদেক কখন হয় আপনি আমরা কি কখনো দেখেছি? আমরা খোঁজ করে কোনো সময় দেখেছি? হ্যাঁ, যেই মৌলানা সাহেবরা এই সমস্ত দলিল দেন তারা কি দেখেছে? আমার মনে হয় দেখা হয় নাই। আমরা ইসলামী ফাউন্ডেশনের যে নিয়ম নীতি আছে সেইটাকে আমরা ফলো করি, তাই না? এটা বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন ওলামা একরাম এটা নির্ধারণ করেছেন। যে এখানে একটা হাদিস বলছেন, হাদ্দাসানা মুসাদ্দাদিন, হাদ্দাসানা আব্দুল ওয়াহিদ, হাদ্দাসানা সুলাইমান শাইবানি, কালা সামিতু সামিতু আব্দুল্লাহ ইবনে আবি আউফা ইয়াকুলু সিরনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকজন সাহাবি বলতেছেন যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। অহুয়া অহুয়া সাইমুন ফালাম্মা রগিবাতি শামস ফালাম্মা গরাবাতি শামস কালা ইয়া বেলাল আনজিল ফাজদাজ লানা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনকে বললেন যে হে বেলাল, তুমি আমার জন্য রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মাবুদ দয়া করে ভালোবেসে আমাদেরকে মাহে রমজানের প্রথম রবিবারের মজলিসে, কামেল মুর্শিদের হুকুমের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, তাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের পূর্বে আমরা শাবান মাসে সবাই দোয়া করেছি, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল শাবান মাসে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এইরকম বারবার দোয়া করতেন, তো আমরাও আল্লাহর কাছে সেই আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী দোয়া করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই শাবান মাসের পরে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়াই দিয়েছেন, এই জন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে পাকের 185 নম্বর, 86 এবং 87, 185, 86, 87 তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের মধ্যে রমজান সম্পর্কে আলোচনা হয়েছে। আর আমার পূর্বের ভাই মাওলানা আব্দুল্লাহ আল হাদি সাহেব এর পূর্বের আয়াত অর্থাৎ 183 নম্বর আয়াত থেকে তিনি আলোচনা করেছেন। মাহে রমজান এটা আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীদের ইজ্জত তার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছেন। কারণ একদিন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ তারা নিজেরা কথাবার্তা বলতেছিলেন, এরপরে সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রসুলাল্লাহ, আমরা তো আগেকার উম্মতের মতো সেই দরজা আমরা বসতে পারবো না, কারণ তারা তো অনেক হায়াত পেত, 500-700 হাজার বছর তারা হায়াত পেত, আর আমরা আমাদের যুগে 50-60-100-150 বছর হায়াত, আর আমাদের এই যুগে এখন 100 বছর পার হওয়া লোক খুব কমই পাওয়া যাবে, তাই না ভাই? গড় হিসেবে আমরা 50-60 বছরও মনে হয় হায়াত আমরা পাই না,
তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেই সমস্ত উম্মতের মত, আমরা তাদের অগ্রগামী হতে পারবো না। অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ অন্য জায়গা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলা পৃথিবীর মধ্যে যত নবীর যত উম্মত পৃথিবীতে আসছে তার মধ্যে সবচেয়ে উত্তম উম্মত হলো উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেই খায়রের উম্মত হতে পারবো না, উত্তম হইতে পারবো না, কারণ তো আমাদের থেকে তারা বেশি হায়াত পেয়েছে, বেশি ইবাদত করেছে, তারা অনেক সবকাত নিয়ে যাবে, আমাদের থেকে অনেক অগ্রগমী হয়ে যাবে। তো এই কথা সাহাবীরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, তখন হযরত জিবরীল আলাইহিস সালাম কোরআনে পাকের আয়াত নিয়ে আসলেন যে আল্লাহ তাআলা যদিও এই উম্মত হায়াত কম, কিন্তু এদেরকে আল্লাহ পাক এমন এমন রাত দিয়েছেন, এমন এমন দিন দিয়েছেন, এমন এমন আমল দিয়েছেন, যে আমলগুলি করলে সেই আগেকার জামানার উম্মতের থেকে যারা হাজার হাজার বছর হায়াত পেত তাদের থেকেও অনেক অগ্রগামী হয়ে যাবে এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা এই উম্মতকে শবে কদর দান করেছেন। শবে কদর প্রতি রমজান মাসেই আসে। শবে কদর প্রতি রমজান মাসে আসে। একজন মানুষ যদি একটি বছর জীবনে মনে করেন একটা বছরের শবে কদর পায়, তাহলে ওই মানুষটি 1000 বছর, অর্থাৎ 1000 কে 12 দিয়ে ভাগ দিলে, 12 মাসে 1 বছর, 1000 মাসকে 12 দিয়ে ভাগ দিলে উত্তর হয় 83 বছর 4 মাস। অর্থাৎ 83 বছর 4 মাস একাধারে যদি কোনো মানুষ আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তাহলে যত নেকির মালিক হবে। শবে কদরে বলা হয়েছে, আল্লাহ রসুল বলছেন এবং কোরআনের মক্কের মধ্যে আল্লাহ বলছেন, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম বলা হয়েছে। সেখানে উত্তম কত তার কোনো সীমা কিন্তু বলা হয় নাই। অর্থাৎ কোনো মানুষ যদি একটি বছর শবে কদর পায়, তাহলে 83 বছর 4 মাস এবাদাতে লিপ্ত থাকার চেয়েও অনেক বেশি সওয়াব এবং নেকির মালিক বান্দা হয়ে যাবে। তাহলে একজন মানুষ যদি 50 বছরের হায়াত পায় আর 50 বছরে 50 বার শবে কদরের বরকত পায়, হ্যাঁ, তাহলে অন্য আগের জামানার যে উম্মতেরা যত ইবাদত করেছে তার সাথে অনেক সবকাত নিয়ে যাবে, অনেক অগ্রগামী হয়ে যাবে এই উম্মত। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি আজকে একটা স্বপ্নে দেখেছি, স্বপ্নের তাৎপর্য আমি বুঝতে পারলাম না। তো নবীজি জিজ্ঞাসা করলেন, কি স্বপ্ন দেখেছ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম দুইজন মানুষ, দুইজন সাহাবী জান্নাতের দরজায় দাঁড়ানো। দুইজনের মধ্যে একজন হলো জেহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর একজন হলো তার 1 বছর পরে বাড়িতে ইন্তেকাল করেছে। এই দুই ব্যক্তিকে আমি দেখলাম জান্নাতের দরজায় দাঁড়ানো। তো আমি দেখলাম জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা এসে জান্নাতের দরজা খুলে দিয়ে যে ব্যক্তি 1 বছর পরে বাড়িতে ইন্তেকাল করলো তাকে বেহেশতের প্রবেশ করার অনুমতি দিলেন, আবার দরজা বন্ধ করে দিলেন। এরপরে কিছু সময় পরে আবার দরজা খুলে যে ব্যক্তি 1 বছর আগে শাহাদাত বরণ করেছে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা বুঝতে পারলাম না যে দুইজন জান্নাতে গেল কিন্তু যে ব্যক্তি শাহাদাত বরণ করলো সে পরে গেল, আর যে 1 বছর পরে বাড়িতে ইন্তেকাল করলো সে আগে কিভাবে অনুমতি পেল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সাহাবী, তুমি কি দেখো না
এই ব্যক্তি এক বছর হায়াত বেশি পাওয়ার কারণে সে কতগুলো সিজদা করেছে, সে কতগুলো নামাজ পড়েছে, বিভিন্ন জিকির আজকার করেছে, দান সালাত করেছে, এবং বিশেষ করে এই এক বছর সে মাহে রমজানের একটি মাস পেয়েছে এবং মাহে রমজানের একটি মাসের মধ্যে সে সবকদর পেয়েছে। এই যে এক বছর হায়াত বেশি পাইল, এই বেশি পাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন। এই জন্য অনেক সময় অনেকে অনেক বার্ধক্যে যারা আমরা পুষে গেছি, যাদের বয়স বেশি, বার্ধক্য পুষে গেলে অনেকে অনেক সময় আফসোস করে, হায় হায় হ্যাঁ আমার ইন্তেকাল হয় না কেন, আমার আমি আমি অসুস্থ, আমি কষ্ট করছি, এরকম বিভিন্ন প্রকার হাসরাত করে। কিন্তু আসলে মৃত্যু কামনা করা এটা গোনা, মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহ পাক যাকে যে হায়াত দিয়েছেন ওই হায়াত শেষ হওয়ার পরে ইদা আজা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, মানুষের যখন আজাল এসে যাবে, যখন আজাল এসে যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে যাবে, যখন হুকুম হবে আল্লাহ, তখন এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না, বরং হায়াত যে বেশি পাবে, যাকে আল্লাহ তাআলা হায়াত দেবেন এটা তার জন্য নেয়ামত। হায়াতের সময়টা আমাদের জন্য কি আছে ভাই, নেয়ামত আছে। এই জন্য শুকর করতে হবে যাদের হায়াত বেশি আছে, যদিও বার্ধক্যের কিছু কষ্ট হয় কিন্তু তারপরেও আমাদের শুকর করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াত বাড়াই দিয়েছে, সেই জন্য শুকর করতে হবে। এবং হায়াত বেশি পাওয়ার দ্বারাই বান্দা নেক আমল বেশি করার তৌফিক তার হয়। যাই হোক, মাহে রমজান আমাদেরকে দিয়েছেন, এই মাহে রমজানের মধ্যে শবে কদর অবশ্যই আছে, এই শবে কদর পাওয়ার জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মাওলানা সাহেব বলেছেন রমজানের ফজাইল সম্পর্কে অনেক কথা, যে রমজান মাস আল্লাহ তাআলা এই জন্য নাজেল করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা কি হবে, মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে, পরহেজগার হবে, তার প্রত্যেকটা কাজের মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়াটা কি আছে, একটি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুম মুশতাবিহাত, হালালও প্রকাশ্য আছে হারামও প্রকাশ্য আছে, কিন্তু হালাল এবং হারামের রেখা যেখানে মাঝখান, এই মাঝখানটা মুশতাহাবাত, এটা এখানে সন্দেহযুক্ত জড়িত আছে। এই জন্য হারামকে এমনভাবে বর্জন করতে হবে যেন হারামের কিছু বাকি না থাকে, পূর্ণ হালালের মধ্যে হয়। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে সন্দেহ আছে, এই সন্দেহ থেকে নিজেকে যখন বান্দা মুক্ত রাখবে তখন ওই বান্দা হবে মুত্তাকি। যেমন রোজার ব্যাপারে বলা হয়েছে যে রোজা, রোজা কাকে বলে, আমরা যে রোজা রেখেছি, রোজা শব্দের রমজান, এই রমজান শব্দের অর্থ রমজান রুমুজ শব্দ থেকে নির্গত হয়েছে, রুমুজ শব্দ থেকে রমজান নির্গত হয়েছে। তো রুমুজ বা রমজান এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, রমজানের মানুষ রমজানের মাধ্যমে মানুষ জ্বালিয়ে দেবে, কি জ্বালিয়ে দেবে, বান্দার যত গোনা আছে, যত ভুল ত্রুটি আছে, এই সকল প্রকার গোনাগুলোকে এই রমজান জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ফি রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রসুল বলছেন যে এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, মান সামা ফি রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াব মনে করিয়া যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবীজি বলেন তার আগের পিছনের, মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের যত গোনা আছে সমস্ত গোনাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এই রমজানকে এই জন্য রমজান রাখা হয়েছে যে রমজানের রোজা রাখার দ্বারা রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া। তো ঠিক বান্দা যখন রমজানের রোজা রাখবে সে কেমন যেন তার সমস্ত গোনাগুলোকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ভস্ম করে দিল, তার অর্থাৎ হলো তার সকল গোনাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন।
অর্থাৎ রমজানে রোজা রাখার দ্বারা বান্দা কি হবে? নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, হ্যাঁ, নিষ্পাপ হয়ে যাবে। তো সেই জন্য রমজানের রোজা যে রাখবো আমরা, রোজা কাকে বলে? রোজা বলা হয় সবে সাদেক থেকে নিয়ে রাত পর্যন্ত খানা পিনা এবং শাহওয়াতের থেকে নিজেকে মুক্ত রাখা, এটাকে বলা হয় রোজা। সবে সাদেক থেকে নিয়ে রাত পর্যন্ত সকল প্রকার খানা দানা এবং পানাহার থেকে এবং শাহওয়াতের থেকে নিজেকে মুক্ত রাখা হলো রোজা। এই রোজাটা হলো সাধারণ শ্রেণীর রোজা, এটা হলো সাধারণ লোকদের রোজা। সবার রোজা কিন্তু একরকমের হয় না ভাই, সবার আমল একরকমের না। সবাই যে নামাজ পড়ি আমরা, নামাজের দ্বারা সবাই নামাজের দ্বারা একরকম নেকি পাওয়া যায় না। হ্যাঁ, শুধু নামাজ না, যে কোনো আমল, যে কোনো আমরা আমল আমরা করি না কেন, সবার আমলের মর্যাদা, সবার আমলের মর্তবা এবং সওয়াব নেকি এটা একরকমের হয় না। হ্যাঁ, একটা হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজ পড়ে, নামাজের কারো অর্ধেক কবুল হয়, কারো চারের এক কবুল হয়, কারো আটের এক কবুল হয়, আর কারো কবুল হয়ই না। এইটার কারণ কি? এইটার কারণ হলো বান্দার যে কোনো আমল, সেটা রোজা হোক, সেটা নামাজ হোক, সেটা দান হোক, সেটা হজ হোক, যে কোনো আমল হোক না কেন, সেই আমলটা হইতে হবে বান্দার কি দিলের থেকে, হ্যাঁ, অন্তর থেকে একাগ্রতার সাথে, একমাত্র রেজায় মাওলার উদ্দেশ্যে। রেজায় মাওলার উদ্দেশ্যে, রেজায় মাওলা মানে কি? রেজা মানে রাজি, মাওলা মানে খোদা। অর্থাৎ আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, আল্লাহর খুশনুদির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, হ্যাঁ, যে আমলটা হবে, দুনিয়ার কোনো মকসুদ, দুনিয়ার কোনো গরজে হবে না। এই জন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার সুরতের দিকে, বাহ্যিক সুরত মানে বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক দিকটার দিকে আল্লাহ তাকায় না। নামাজ হোক, দান হোক, রোজা হোক, যাই হোক না কেন, বাহ্যিক দিকের দিকে আল্লাহ তাকায় না, বাহ্যিক আমলের দিকে আল্লাহ তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেলের একাগ্রতা যার যত বেশি হবে তার আমলের মর্যাদা তত বেশি হবে। সেই জন্য সাধারণ শ্রেণীর ব্যক্তিদের রোজা হলো পানাহার এবং শাহওয়াত থেকে নিজেকে মুক্ত রাখা, কিন্তু তার চেয়ে ঊর্ধ্বের লোকদের রোজা হলো আরো নিজের শারীরিক ছয়টা অঙ্গকে গুনাহ থেকে মুক্ত রাখা। ছয়টা অঙ্গের মধ্যে, হ্যাঁ, এক নম্বর চোখের হেফাজত করা, চোখের হেফাজত করা। অর্থাৎ একজন রোজা রেখা যদি চোখের হেফাজত করতে না পারে, তাহলে, হ্যাঁ, তার রোজার এরকম ছয়টা অঙ্গকে যদি হেফাজত করতে না পারে, তাহলে রোজা রাখা আর না রাখা প্রায় সমানই। অর্থাৎ তার রোজাটা সে উচ্চ অঙ্গের রোজা হবে না, সাধারণ শ্রেণীদের রোজা হবে। সেরকমের অর্থাৎ চোখের দৃষ্টি যার দিকে দেওয়া যাবে সেটা দিতে দেওয়া যাবে, কিন্তু যাকে দেওয়া যাবে না, একটা মহিলা অজ্ঞানা বেগানা তার দিকে যদি তাকায়, তাহলে তার গোনা হবে। আর গোনার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, বান্দা যখন একটা গোনা করে তার অন্তরের রূপটা কালো দাগ পড়ে, আবার একটা গোনা করে অন্তরের রূপটা কালো দাগ পড়ে, হ্যাঁ, এই কালো দাগ পড়তে পড়তে তার দেলটা একেবারে এই রকমের শক্ত হয়ে যায়, এই রকমের দেলটা এইরকমের নাপাক হয়ে যায় যে ওই দেল দ্বারা আর ভালো মন্দ বিবেচনা করার বিবেক বান্দার থাকে না। সেজন্য চোখের হেফাজত করতে হবে, সেই রকমের কানেরও হেফাজত করতে হবে। হ্যাঁ, কানের দ্বারা যে কথা শোনা যাবে না সেটা শুনবে, শোনা যাবে না, আল্লাহ নিষেধ আছে, রসুলের নিষেধ আছে, সেই কথাগুলি শোনা যাবে না। হ্যাঁ, সেটা গান বাজনা হোক আর যে কোনো বিবাদ হোক, মিথ্যা হোক, এর থেকে নিজেকে পরহেজ করতে হবে। এমনিভাবে জবানের হেফাজত করা, জবানের হেফাজত করা দুই রকম, একটা হলো জবানের থেকে কোনো কথা না বলা, মানে এমন কোনো কথা যেই কথা আল্লাহ বলতে নিষেধ করেছেন, যেমন মিথ্যা কথা বলা, চোখল ঘুরি করা, গীবত করা, এই কথা বলা যাবে না, এবং জবান থেকে এমন জিনিস ভক্ষণ করা যাবে না যা আল্লাহ নিষেধ করেছেন। অর্থাৎ রোজা রেখে যে সেহরি করবে, ইফতার করবে, যে খানাটা খাবে সে খানাটা হালাল হতে হবে, হালাল হবে না তো তার রোজা ওই না খেয়ে থাকা উপবাসের মতো হবে, উপবাস। এখানে মওলানা হাদিসেব একটা কথা বলেছেন, এই কথাটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হ্যাঁ, আমলের কথা একটা উনি একটা কথা বলছেন,
হিন্দু আর বৌদ্ধ সে যদি আমল করে তাহলে কিন্তু আর হের হিন্দু থাকে না আর বৌদ্ধ থাকে না, এই কথাটা। হ্যাঁ, অর্থাৎ যে ব্যক্তি হিন্দু থাকলো সে যদি ইমান আনে তাহলে হিন্দু থাকে, যে ব্যক্তি হ্যাঁ হিন্দু ছিল সে যদি নামাজ পড়ে, হ্যাঁ আল্লাহকে মানে, আল্লাহর হুকুম মানে, রোজা রাখে, তাহলে হিন্দু থাকে না। এই জন্য হিন্দু আর বৌদ্ধ কথা না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, আল্লাহর প্রতি ইমান আনবে, সমস্ত আমল করবে, সে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে, সে মোমেন হয়ে যাবে। যাই হোক, মূল কথা হলো যে আমরা জবানটাকে হেফাজত করব, তারপরে হাতের হেফাজত। হ্যাঁ, হাতের হেফাজত, হাতের দ্বারা এমন কোনো জুলুম কার উপর করা যাবে না, হাতের দ্বারা কোনো অসৎ উপায়ে হাতকে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার হয় সেটা চুরি হোক, সেটা অন্যের প্রতি জুলুম হোক, যেভাবে হোক না কেন, তাহলে এইটা রোজা রেখা যখন করে তখন সে রোজার বিপরীত হয়ে গেল, অর্থাৎ তার রোজাটা কামেল রোজা হইল না, পরিপূর্ণ রোজা হলো না, সে উচ্চ অঙ্কের রোজা হলো না। হ্যাঁ, ওই রকমের ভাবে পেট, পেটটাকেও হারাম খাদ্যের থেকে পবিত্র রাখতে হবে রোজা রেখে। হারাম খাদ্য যদি দেয়, এবার শুধু হারাম না, তাকোয়া পরহেজগারী, ওই আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকোয়া রোজা এই জন্য ফরজ করা হয়েছে যে বান্দা মোত্তাকি হবে। তাহলে মোত্তাকি হবে মানে কি, শুধু হারামের থেকে মুক্ত থাকবে তা না, হারাম খাদ্যের থেকে যে মুক্ত থাকবে তা না, বরং হারামের পরবর্তীতে সন্দেহ জিনিসের থেকেও মুক্ত থাকতে হবে। হারাম খাদ্যের থেকে তো সে পাক থাকবেই, সেই সাথে সাথে যেই খানাটার মধ্যে সন্দেহ আছে সন্দেহ থেকেও মুক্ত থাকতে হবে। অর্থাৎ তখন হবে রোজা ওই রকমের রোজা যে রোজাটা উচ্চাঙ্গের রোজা। এই জন্য সাধারণ শ্রেণীদের রোজা আর তাকও পরহেজগারি করেনওয়ালাদের রোজা, এই রোজা কিন্তু এক না। হ্যাঁ, এরপরে আরো উচ্চ অঙ্কের রোজা হলো এই যে পানাহার থেকে নিজেকে মুক্ত রাখবে, ছয়টা অঙ্গকে নিজেকে গোনার থেকে মুক্ত রাখবে, সেই সাথে সাথে গোনার ফেকের গোনার চিন্তা করা থেকেও দিমাগকে পাক রাখবে, পবিত্র রাখবে। সেই জন্য ভাইজান রোজা আমাদেরকে সেরকমের আল্লাহর রেজামন্দির জন্য রাখতে হবে, আর আল্লাহর রেজামন্দির যদি যদি রোজা আমরা না রাখি তাহলে আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। একটা কথা বলতেছিলাম, চলে গেল আবার। কোন এক ভাই একটা হাদিস দিছে, কারণ আমরা এখানে গত জুমা গত রবিবারও আমরা বয়ান করেছি রোজার ব্যাপারে, রোজার তাকওয়ার ব্যাপারে, এই জন্য হাদিসটার জবাব দেওয়া দরকার। হাদিসটা আমরা বয়ান করেছিলাম যে কোরআনের এই আয়াত সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, তোমরা রোজা পূর্ণ করবে রাত পর্যন্ত, কারণ সুফিমতে আজান গাসি রহমাতুল্লাহর দরবারটা হলো এমন দরবার, এটা তাকওয়ার দরবার। তাকওয়া কাকে বলে, শুধু হারাম থেকে মুক্ত থাকা তা না, সন্দেহ থেকেও নিজেকে মুক্ত রাখা, সেটা হলো তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য আল্লাহ ফরজ করেছে যে তোমরা মোত্তাকি হবে, আর মোত্তাকি শুধু হারামের থেকে না, আল হালাল বাইয়ুনুন আল হারাম বাইয়ুনুন, হালাল হারাম প্রকাশ্য আছে, ওয়াবাইনাহুম মুস্তাবিহাতুন, এবং এর মাঝখানে যে সন্দেহ আছে এই সন্দেহ থেকে মুক্ত থাকা হলো তাকওয়া। আর সুফি আজান গাসির রহমতুল্লাহর দরবারটা হলো সেই তাকওয়ার দরবার। তো আমরা যেহেতু রোজা রাখার ব্যাপারে যেভাবে সন্দেহ থেকে মুক্ত থাকা হয়, অর্থাৎ রোজার যে সোবে সাদেক আছে, সোবে সাদেক আমরা এই যেখানে যত লোক আছি, আমরা কি কোনোদিন কোনো ব্যক্তি সোবে সাদেক কখন হয় আপনি আমরা কি কখনো দেখেছি? আমরা খোঁজ করে কোনো সময় দেখেছি? হ্যাঁ, যেই মৌলানা সাহেবরা এই সমস্ত দলিল দেন তারা কি দেখেছে? আমার মনে হয় দেখা হয় নাই। আমরা ইসলামী ফাউন্ডেশনের যে নিয়ম নীতি আছে সেইটাকে আমরা ফলো করি, তাই না? এটা বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন ওলামা একরাম এটা নির্ধারণ করেছেন। যে এখানে একটা হাদিস বলছেন, হাদ্দাসানা মুসাদ্দাদিন, হাদ্দাসানা আব্দুল ওয়াহিদ, হাদ্দাসানা সুলাইমান সাইবানি, কালা সামিতু সামিতু আব্দুল্লাহ ইবনে আবি আওফা ইয়াকুলু সিরনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকজন সাহাবী বলতেছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম,
অহুয়া সাইমুন ফালাম্মা রগিবাতি শামস ফালাম্মা গরাবাতি শামস কালা ইয়া বেলাল আনজিল ফাজদাজ লানা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনাকে বললেন যে হে বেলাল, তুমি আমার জন্য ছাতু রেডি করো, ছাতু ছাতু তৈরি করো ইফতারের জন্য। ফাজদাহ লানা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম ইন্না আলাইকা নাহারান। হযরত বেলাল বললেন যে হুজুর, সূর্য তো দেখা যাচ্ছে। হযরত বেলাল বললেন যে হুজুর, দিন তো এখনো বাকি আছে। কালা আনজিল ফাজদাহ লানা ফা নাজালা ফা 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 জাহাদা ফা জাদাহা ফাশরিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা কালা ইদা রাআইতুমুল লাইলু কদ কদ আকবিল মিন হা হুনা ফাকাদ আফতারা সাইম ওয়া আশারা বিল ইসাবাতে কাবলা আল মাশরিকি। এই হাদিসটা এরকম আরো হাদিস আছে, কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সফরে ছিলেন কয়েকজন সাহাবীর সঙ্গে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে বেলাল, তুমি আমার জন্য ছাতু রেডি করো, ছাতু পানি দিয়ে গুলে রেডি করো। হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, দিন তো এখনো বাকি আছে। আল্লাহ রাসূল বললেন তুমি নামো। মানে গাছের উপরে উঠে দেখছিলেন সূর্য ডুবছে কিনা, দেখা যায় সূর্য ডুবে নাই। তখন বলে তুমি নামো, তুমি ই করো, মানে গলা ছাতু গুলে দাও। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাতু গুলে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইফতার করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেলালকে বললেন যে হে বেলাল, যে ইজা আকবালা লাইলু মিন হাহুনা ওয়া আদবারা নাহারুন হাহুনা আগারাবাতি শামস ফাকাত আফতার সাইম। বললেন যে যখন সূর্য অস্তগমন হবে এবং দিনের অপসরণ হবে এবং রাত্রির আগমন হবে, তখন রোজাদার ইফতার করবে। যে কথা আমরা বিভিন্ন সময় বলে থাকি, আমাদের লেখনের মধ্যে আসে। এখন প্রশ্ন হলো, আপনারা কি মনে করেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বেলাল তুমি ছাতু রেডি করে দাও, এখন ছাতু রেডি করে দেওয়ার অর্থ এইটা না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্ত যাওয়ার আগেই ইফতার করবেন, এটা কি তার অর্থ হয়? এটার অর্থ তা হয় না। কারণ আমরা সকলেই ইফতার করার আগে সব কিছু রেডি করি, রেডি করতে কিছু সময় লাগে, বিভিন্ন জিনিস আমরা ইফতারি বানাই, তাই না? রেডি করতে সময় লাগে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে তুমি আমার জন্য ইফতারি রেডি করো। আচ্ছা, এরপরে রেডি করলেন, করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করলেন, আপনারা কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করছেন? কখনো হতে পারে না, কখনো হতে পারে না। তার অর্থ এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করেছেন, অর্থাৎ যখন সময় হয়েছে হ্যাঁ তখনই ইফতার করেছে। আর একটা কথা বলি, যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত রোজা পূরণ করো রাত পর্যন্ত। এখানে কিন্তু আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বলে নাই, সন্ধ্যা পর্যন্ত তা বলে নাই। হ্যাঁ, সুম্মা আতিম্মু সিয়ামা ইলা গুরুবে শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা ইফতার করো, এই কথা বলেন নাই। কি বলছেন? ইলাল লাইল। এখন এইখানে কথা আছে, কথাটা হলো ইলাল লাইল, ইলা কাকে বলে? কোরআন শরীফের মধ্যে যত ইলা আছে, ইলাল গায়া এবং মগায়া যদি এক হয়, গায়া এবং মগায়া যদি এক হয়, তাহলে ইলার মধ্যে মগায়া দাখিল হবে। আর যদি গায়া মগায়া এক না হয়, যারা আলেম আছেন তারা বুঝবেন, গায়া মগায়া যদি এক না হয় তাহলে গায়াটা মগায়ের মধ্যে দাখিল হবে না। কিরকম তার উদাহরণগুলি, যেমন অজুর ব্যাপারে হাদিস কোরআনের মধ্যে আছে যে ফাকসুলু উযুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, এখানে কিন্তু ইলা আছে, এখানে ইলা আছে না? ফাকসুলু উযুহাকুম, তোমাদের মুখমণ্ডল দাও, ফাকসুলু উযুহাকুম ওয়াইদিয়াকুম, এবং তোমাদের দুনো হাত দাও ইলাল মারাফিকে। ইলাল মারাফিক শব্দের অর্থ কোনু, ইলাল মারাফিকে কোনু পর্যন্ত। এখানে অজু করার সময় কিন্তু আমরাই কোনুটা অজুর মধ্যে দাখেল, অজুর মধ্যে দাখেল, তার মানে এই যে হাত এখান থেকে নিয়ে আমরা যে ধৌত করি,
এইটা এই গিরা সহ অর্থাৎ কৌনু সহ দৌত করি। আপনি কৌনু বাদ দিয়ে যদি দৌত করেন তাহলে অজু হবে না, তাই না? তাহলে এই ইলাটা গায়া মগায়া যে এক, অর্থাৎ এই কনুর এই পাশটাও যা এই পাশ, এটাও হাত। হাত কাকে বলে? এখান থেকে নিয়ে এই পর্যন্ত এইটাকে হাত বলা হয়। কথাটা বলছেন আলম সাহেব, আলম ভাইরা বুঝবেন, এখান থেকে এই পর্যন্ত পুরোটা হলো হাত। সেই জন্য গায়া মগায়া এক, অর্থাৎ যেখানে কৌনু কেউনুর উপরের পাশ নিচের পাশ দুটো এক আছে, সেই জন্য অজুর হাত ধোয়ার ব্যাপারে কৌনুটা দাখিল হবে, অর্থাৎ কৌনু সহ দইতে হবে। কিন্তু সুম্মা আতিম্মু সিয়ামা ইলা লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত, রাত পর্যন্ত, অর্থাৎ রাত দাখিল না, কিন্তু রাতের আলামত, রাত পর্যন্ত যখন বলছে রাতের আলামত থাকতে হবে, বলেন নাই? সুম্মা আতিম্মু সিয়ামা ইলা লাইল, লাইল দাখিল না, কিন্তু লাইল দিন যেন বাকি থাকে না, লাইল দাখিল না কিন্তু দিন যেন বাকি না থাকে। সেই জন্য হাদিসের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রোজা ওই সময় ইফতার করবে যখন সূর্য অস্তগমন হবে এবং দিনের অপসরণ হবে এবং রাত্রি আগমন করবে। রাত্রি দাখিল না কিন্তু সূর্যের অস্তগমন যখন হবে তখনই দিনের অপসরণ হবে। কি বলেন, ঠিক কিনা? সূর্য যত সময় থাকবে দিন অপসরণ হবে না, আর দিনে যত সময় অপসরণ না হবে তত সময় পর্যন্ত পূর্ব আকাশে ছায়া পড়বে না। কথাটা বুঝে আসছে? অর্থাৎ পূর্ব আকাশে কালো ছায়া না পড়া পর্যন্ত ইফতার করবে না। তাহলে এই যে হাদিসটা এখানে দলিল দেওয়া হয়েছে তার অর্থ কি এইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করেছেন? তা কখনো নয়। অর্থাৎ যখন সূর্যের যখন সূর্য অস্ত গিয়েছে এবং পূর্ব আকাশে রাত্রের কালো ছায়া পড়েছে তখন ইফতার করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাম ঠিক সেই সময় ইফতার করেছিলেন। আচ্ছা, এইখানে আরেকটা কথা উনি আরেকটা দলিল দিয়েছেন, দলিলটা হলো ইফতার কখন কত সময় পর্যন্ত দেরি করলে মাকরু হবে। হাদাসানা ওয়াহাবেন ইবনে বাকিয়াতা আন খালেদেন আন মুহাম্মাদেন ইয়ানি ইবনে আমর আন আবি সালমাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল লা ইয়াজালু লা ইয়াজালু তাইদিনু জাহিরান মা আজ্জালান নাসু আল ফিত্রা লিয়ান্নাল ইহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। অর্থাৎ এখানে এই হাদিসের মধ্যে বলছেন যে ইহুদিরা তারা রোজা দেরি করে ইফতার করে, ইহুদি যারা তারা রোজা দেরি করে ইফতার করে। এখন এই দেরি করে ইফতার করবে, ইফতার মানে ইফতার দেরি করে করলে যেটা মাকরু হবে সেই মাকরুটার সময়টা কখন? সময়টা বলা হয়েছে যে যখন আকাশের তারকারাজি প্রস্ফুটিত হওয়া পর্যন্ত দেরি করলে মাকরু হবে। এত বেশি দেরি করা যাবে না, এত বেশি দেরি করা যাবে না যে দেরি করলে আকাশের তারকারাজি প্রস্ফুটিত হয়ে যায়। হ্যাঁ, সে পর্যন্ত দেরি করলে মাকরু অবশ্যই মাকরু হবে। কিন্তু হাক্কানি আঞ্জুমান সুনতে আজান গাসি রহমতুল্লাহর দরবারে সেই আকাশের তারকারাজি প্রস্ফুটিত হওয়া পর্যন্ত কি দেরি করে? করে না। আর একটা কথা, বিজ্ঞানের কথা, সেটা হলো সূর্য এই জমিন থেকে দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, আর সূর্যের আলো, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আপনি 9,30,00,000 আপনি যদি ভাগ দেন 1,86,000 দিয়া, তাহলে উত্তর হবে আপনার 8.20, অর্থাৎ 8 মিনিট 20 সেকেন্ড। এর অর্থ হলো এই, সূর্য উদয় হওয়ার পরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সূর্যের আলো পৃথিবীতে আসতে লাগে, মানে আসতে যেমন 8 মিনিট 20 সেকেন্ড লাগে, ওই আলোটা যাইতেও 8 মিনিট 20 সেকেন্ড লাগে। কথাটা বুঝে আসছে? তাহলে আর সূর্যের আলো যখন থাকে তখন কালো ছায়া আসতে পারে না। সূর্যের আলো যখন থাকবে, কারণ অগারাবতী শামস, সূর্য অস্ত যাবে তখনই পূর্ব আকাশে কালো ছায়া পড়বে, আর তাতে সময় লাগবে 8 মিনিট 20 সেকেন্ড। সেই জন্য
সুমুদ আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাকানে আঞ্জুমারে একটু দেরি করে ইফতার করে, কিন্তু অত দেরি করে না যে মাকরু হবে, সে মাকরু পর্যন্ত দেরি করা হয় না। এটা তাকওয়া, যেহেতু আল্লাহ তাআলা রোজা বান্দার উপর ফরজ করেছেন, যে বান্দা কি করবে, তাকওয়া করবে, তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন। অতএব সুমি আজান গাসির রহমাতুল্লাহ দরবারের অনুসারী যারা আছে তারা লাআল্লাকুম তাত্তাকুন করে, অর্থাৎ তারা পরহেজগারি করে। এখন বলবেন যে আমরা যে রোজা রাখি আমাদের কি হয় না? বার একজনে প্রশ্ন করছে, সূর্য অস্ত যাওয়ার পরে আমরা যদি দেরি করি, সূর্য অস্ত যাওয়ার পরে যদি আমরা মাগরিবের নামাজ পড়ি, তাহলে আমাদের মাগরিবের নামাজ হবে কিনা? এইখানে শোনেন, নামাজ হলো একটা আমল আর রোজা হলো আর একটা আমল। নামাজের আমলের সাথে রোজার আমলের কোনো সম্পর্ক নাই। নামাজের ওয়াক্ত যখন হবে তখন নামাজ সহি আছে। আর একটা কথা, ওই মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে একটা হাদিস আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন যে আমরা একদিন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, শহরে ছিলাম। মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে আছে যে আমরা একদিন শহরে ছিলাম, তখন আমরা সেই সফরে, এই যে সফরে ছিলাম, সেই সফরের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা হযরত ওসমান এবং হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুজনের থেকে হাদিসের মধ্যে দুজনের নামই আছে যে আমরা সফরে ছিলাম, তখন আমরা কি করলাম, আমরা মাগরিবের নামাজ আগে পড়লাম, এরপরে আমরা ইফতার করলাম, এবং সেটা রমজান মাস ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সেটা রমজান মাস ছিল, আমরা মাগরিব নামাজ পড়ছিলাম, তারপরে আমরা ইফতার করলাম। আচ্ছা, বলেন এখানে কি মাকরু হয় কি না? আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শায়ের, এই মানে রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তের প্রবর্তক, ইসলামের শরীয়তের প্রবর্তক। দেখেন তারাবি নামাজ নিয়ে, দেখেন তারাবি নামাজ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুই দিন পর্যন্ত সকলকে নিয়ে 20 রাকাত আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুই দিন 20 রাকাত পড়ছিলেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে। তারপরে তৃতীয় দিনে আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ জামাতের সঙ্গে পড়েন নাই। কেন পড়েন নাই? তিনি হলো সারে সারে, অর্থাৎ এই শরীয়তের প্রবর্তক তিনি। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত এবাদত, সমস্ত আমলটা শুরুতেও করেছেন এবং শেষেও করেছেন। যেমন নামাজের রক্ত হযরত জিবরিল আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখাইছেন, এবং নামাজ কিভাবে শিখাইছেন, প্রত্যেক অক্ত পাঁচ অক্ত নামাজ শিখাইছেন, আউয়াল অক্ত পড়া শিখাইছেন এবং শেষ অক্ত পড়া শিখাইছেন। সুবহানাল্লাহ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাসকতে একেবারে শেষ মুহূর্তেও পড়েছেন আর একেবারে শুরুতেও পড়েছেন? এটা হলো শায়ের, তিনি শরীয়তের প্রবর্তক। অতএব সারা পৃথিবীর সমস্ত ইনসানকে আল্লাহ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিসটা দেখাই দিয়েছেন। অর্থাৎ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেও ইফতার করেছেন, শেষও ইফতার করেছেন, এটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। অতএব সেই সময়ের মধ্যে যদি আপনি ইফতার করেন, সেই ইফতারটা আপনার সহি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুন্নাত ছেড়ে দিয়েছেন, কখনো কখনো ছাড়ছেন। কেন ছাড়ছেন? ছাড়ছেন এই উম্মতের উপর এহসান করার জন্য। এই উম্মতের উপর এহসান করছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না ছাড়তেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন যদি তারাবি জামাতে পড়তেন, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই আশঙ্কা করতেছিলাম যে আমার জন্য এইটা রমজান মাসে কিয়ামুল লাইল এইটা আল্লাহ ফরজ করে দেয় কিনা, এই ফরজ হওয়ার আশঙ্কায় আমি তৃতীয় রাত্রে আর আসি নাই, একা একা পড়েছি। এই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, তার অর্থ এই না যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তিনি একা একা পড়েছেন। এই জন্য 8 রাকাত আর 20 রাকাতের মধ্যে যারা 8 রাকাতের কথা বলে, তারা তাহাজ্জুদের হাদিস দলিল দেয়। তাহাজ্জুদের হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আল্লাহ আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল রমজান মাসে কেমন আমল ছিল? তো আল্লাহ রসুল হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। খেয়াল করেন, রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে এই 11 রাকাত তিনি রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। রমজানের বাহিরে যখন হয়, অর্থাৎ রমজানের বাহিরে কিন্তু কিয়ামুল লাইল নাই, অর্থাৎ তারাবি নামাজ কিন্তু রমজানের বাহিরে নেই। তাহলে বোঝা যায় এই যে নামাজটা, এই নামাজটা হলো রসুল পাকের শেষ রাত্রের ছিল, এবং শেষ রাত্রের মধ্যে 3 রেখা ছিল বেতের নামাজ আর 8 রেখা ছিল তাহাজুদের নামাজ।
আল্লাহর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দেন যে রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে রমজানেও তিনি তাহাজ্জুদ পড়তেন, রমজানের বাইরেও তিনি তাহাজ্জুদ পড়তেন। এইখানে তারাবির সাথে কোনো সম্পর্ক নাই। তারাবি নামাজ 20 রাকাত, বহু দলিল আছে এই ব্যাপারে, সময় নাই, যেহেতু এখন বলা যাবে না ইনশাআল্লাহ, সময় হলে সামনে বলা হবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত অনুযায়ী কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ সুন্নি আদান গাসি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমরা তাকওয়া পরহেজগারির সঙ্গে, আমরা যেহেতু তাকওয়া অতএব এই রমজান মাসের প্রত্যেকটা আমলের মধ্যে তাকওয়া হবে, আমরা সেটা তাহাজ্জুদ হোক, সেটা রোজা রাখা হোক, সেটা সেহরি ইফতার হোক, সেটা যে কোনো আমল হোক, আমরা তাকওয়ার সাথে কামেল ওলি আল্লাহ যারা তারা তাকওয়া পরহেজগারির শিক্ষা দেয়, যার দ্বারা আল্লাহ তাকওয়া কাকে বলে যে খোদাভীতি, খোদাভীতি তাকওয়া শব্দের অর্থই তো খোদাভীতি, অর্থাৎ যে খোদাকে ভয় করে সে আবার কি করে খোদার হুকুমের বরখেলাপ করে, যে খোদাভীতি তার মধ্যে আছে সে আবার খোদার হুকুমের বরখেলাপ কি করে করতে পারে, তাহলে তো তার তাকওয়াই থাকে না। এজন্য ভাই অনেক কথা বলে ফেললাম, মেহরবানি করে মাফ করেন, সময় একটু বেশি হয়ে গেছে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিক, আমাদেরকে আল্লাহর হুকুম।